বিপ্লবকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। লোকসভা ভোটের মাঝপথে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। ফল ঘোষণার 20 দিন আগে যা সরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে, এর আগে কেন্দ্রে বিভিন্ন সরকারে শরিক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো সেটা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ, কখনো আবার তার বিপরীত মেরুর এনডিএতে, কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন, কখনো তিনি কংগ্রেসের হাত ধরেছেন। 1991 সালে পিভি নরসিমহারাওয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মানব সম্পদ, নারী ও শিশু কল্যাণ এবং ক্রীড়া যুব কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1999 সালে আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারে সামিল হন তিনি। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তহলকা কেলেঙ্কারির জেরে 2001 মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। 2001 সালে বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন, কিন্তু 2 বছরের মধ্যেই ফের ঘরবদল। 2003 সালে আবার এনডিএতে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন দফতরহীন মন্ত্রী ছিলেন তিনি। 2004 সালে তাকে কয়লা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। 2004 সালে লোকসভা ভোটেও এনডিএর শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর হাত ধরেন। মনমোহন সিংয়ের সরকারে ফের রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 2011 সালে সাংসদ এবং রেলমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি, কিন্তু এবারও জোটের মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি। 1 বছরের মধ্যেই 2012 সালে এফটিআই ইস্যুতে মতানৈক্যের জেরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর মন্ত্রী ছিলেন, ছেড়ে দিয়ে চলে এলেন দুর্নীতির অভিযোগ করে, তারপর অটল বিহারী বাজপেয়ী এলেন, আবার চলে গেলেন, আবার কংগ্রেসের হাত ধরলেন, আবার কংগ্রেসের হাত ছেড়ে দিলেন। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব স্টেবল পলিটিক্যাল পজিশন নেন, এটা ওনার সবচেয়ে বড় সমর্থকও বলবে না। গোটা ইলেকশনেই কিন্তু তৃণমূলের মেসেজিংটা এইরকম কনফিউশন এবং নানান রকম কথা নানান রকম এলাকায় গিয়ে বলা, সেটা কিন্তু মানে প্রথম থেকেই চলছে। এটা তারই একটা মানে আরেকটা এক্সটেনশন হলো। এবার ভোটের মাঝে ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।